বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংস্থার উদ্যোগে জাতির জনকের 48তম শাহাদাত বার্ষিকী পালন 31শে আগস্ট 2023 বৃহস্পতিবার বিকাল 4টায় বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংস্থার উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডাকভবনস্থ পোস্টাল অডিটোরিয়ামে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ বিশেষ অতিথি মোহাম্মদ হারুনুর রশিদ মহাপরিচালক, বাংলাদেশ ডাক বিভাগ বিশেষ অতিথি এস এম শাহাবুদ্দিন অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশ ডাক বিভাগ মোহাম্মদ ফরিদ আহমেদ পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল ঢাকা আলহাজ মিরাজ হোসেন যুগ্ম সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ মোহাম্মদ লুৎফর রহমান খান, প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মোহাম্মদ হেদায়েত হোসেন সভাপতি, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মোহাম্মদ আক্তার হোসেন সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী সভাপতি, বাংলাদেশ ডাক কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ঢাকা। আরও উপস্থিত ছিলেন ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বাংলাদেশ ডাক কর্মচারী সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ ও বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ। বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়নের মহাসম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান ভুইয়ার সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ মুসলিম হালদার সভাপতিত্বে ও মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে ও দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। এর মধ্যে 81 সালে জয়ন্তী শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে এসে লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী পালন করছি। তার দুটি কথা আমি বলবো আমার মাননীয়।